হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো খাগানের টিজারের রিলেটেড বিষয় নিয়ে একটা কথা বলবো। তো প্রথম হচ্ছে এই টিজারটা আগুন লাগিয়ে দিয়েছে পুরো ইন্ডাস্ট্রির মধ্যে, এবং পুরো সমস্ত কিছু যেরকম এক্সপেকটেশন অডিয়েন্স রাখছিল যে হ্যাঁ দেব অ্যাকশন করবে, দেবকে দেখতে পাবো, এ করবো, কিন্তু এইরকম লার্জ স্কেলে দেখতে পাবো এটা আমরা কেউই আশা করিনি। তো সেই জিনিসটা করতে ফাইনালি তাকে দেখা গেছে। তো এই কাজটা এসে গেছে এবং এই কাজটা নিয়ে অনেকে অনেক রকমের স্টোরি প্রেডিকশন বা অ্যাজাম্পশন দিয়েছে, কিন্তু আমার যেটা থিওরি বা আমি যেটা বুঝতে পেরেছি টিজারটা দেখে, যে খাদান রিলেটেড বিষয় নিয়ে কিরকম কাইন্ড অফ প্লট বা বিষয়বস্তু কি হতে চলেছে সেইটা নিয়ে আমি কথা বলবো। তো প্রথম কথা, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে যে কোনো কমার্শিয়াল কাজের যে প্লট বা বিষয়বস্তু যা বা যে ফ্যাক্ট যেগুলো হয় সেগুলোতে অডিয়েন্সকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা কমার্শিয়াল কাজের প্লট বা বিষয়বস্তু খুব যে একদম হাইফাই মানে মাথা পাগল করে দেবে সেই রকম কাইন্ড অফ কিন্তু হয় না। খুব সিম্পল লাইফস্টাইলকেই কিন্তু একটা কমার্শিয়াল কাজের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তার রিজন হচ্ছে একটা সিম্পল ক্যারেক্টারকে দিয়ে আমরা এমন কিছু করতে দেখতে পারি যেটা কিন্তু আদার্স একটা সাইকোপ্যাথকে দিয়ে কমার্শিয়াল ভিলেনিস টাইপের ক্যারেক্টার কিন্তু করানোটা খুব একটু টাফ হয়ে যায়। যেমন তোমরা যদি KGF দেখো, KGF এর যে যে একদম প্লটটা ছিল সেগুলো সেই প্লটটা কিন্তু আমরা অমিতাভ বচ্চনে এরকম কাইন্ড অফ অনেক ছবিতে দেখেছি, 80s 90s এর টাইমে, ওই টাইমের অনেক ছবিতে দেখেছি। শুধু অমিতাভ বচ্চন কেন, অনেক অনেক সুপারস্টারে যে একটা বাচ্চা তার ছোটবেলায় তার মায়ের সাথে কি হচ্ছে সেগুলো সে দেখতে পাচ্ছে, সেগুলো ধীরে ধীরে তার মনের মধ্যে ভরে উঠছে, এবং তারপরে সে যখন বড় হচ্ছে সে নিজে সেই রকম একটা মনস্টার নিজেকে তৈরি করে নিচ্ছে যাতে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে সে রাজ করতে পারে। এবং তার মা যে ক্রাইসিসের মধ্যে মারা গেছিল সেই জিনিসটাকে সে যেন আবার ফুলফিল করতে। তো এই যে বিষয়বস্তুগুলো এগুলো কিন্তু নতুন কিছু না। তো খাদানেরও যে বিষয়বস্তুটা এটাও কিন্তু নতুন কিছু হবে না, এটা কিন্তু এর আগে আমরা দেখেছি। কিন্তু মোর দেন মানে আমার মনে হয় যে প্লটের থেকে মোর দেন যেটা যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এক্সিকিউশনটা বা কতটা কি সেই কাহিনিটাকে ইউটিলাইজ করা যায় সেটা হচ্ছে মেন। আমার মনে হয় যে যিশু সেনগুপ্ত এবং দেবের যে দুটো চরিত্র আছে, যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাকে দুটো পার্সপেক্টিভে বিচার করে দেখা যেতে পারে, যেখানে যিশু সেনগুপ্ত এবং দেব তারা দুই বন্ধু, এবং তারা দুই বন্ধু থাকার পরেও তাদেরকে কেউ শেষ করার জন্য একটা থার্ড পার্সন একটা অ্যান্টাগনিস্ট আছে, যেখানে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটাকেও কিছুটা হলেও পয়েন্ট আউট হচ্ছে। তো সেই চরিত্রটা কোথাও গিয়ে এদের সাথে বিট্রে করতে পারে বা কেউ গিয়ে পরে এদের সাথে বিট্রে করতে পারে, যেখানে দেবের ক্যারেক্টারটা মারা যায় এবং তারপরে তার যখন ছেলে দেব আসে সে এই জিনিসটা পুরোপুরি রিভেঞ্জটা নেয়, এবং যিশু সেনগুপ্তর সাথে যিশু সেনগুপ্ত তাকে কোথাও গিয়ে তার বাবার পাস্টগুলো সম্বন্ধিত ব্যাপারে বলতে পারে, এইটা একটা হতে পারে। সেকেন্ড আর একটা হতে পারে যে শ্যাম এবং মোহন এরা দুই বন্ধু, এবং এরা দুই বন্ধু মানে দুজন দুজনের জন্য সবকিছু করতে রাজি আছে, কিন্তু মোহন কোথাও গিয়ে শ্যামকে গিয়ে বিট্রে করবে আগামী দিনে, এবং তারপরে মোহন হয়ে যাবে মেন ভিলেন, মানে যিশুর ক্যারেক্টারটা হয়ে যাবে মেন ভিলেন, এবং শ্যামের যে ছেলে যে যখন পুরোপুরি পাস্ট জানতে পারবে সে কোথাও গিয়ে এসে সেই চরিত্রটাকে এসে শেষ করবে। তো এই জনরার ওপরই এই প্লটের ওপরই আমার মনে হয় যে ক্যারেক্টারগুলোকে ডিফাইন করা আছে এবং স্টোরিটা ডিফাইন করা আছে। এবার দেখার যে এখানে অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস কিন্তু টিজারের মধ্যে ছোট ছোট জায়গায় রাখা হয়েছে, যেখানে একটা জায়গায় দেহ জ্বলছে, একটা জায়গায় অনির্বাণ চক্রবর্তী দাঁড়িয়ে আছে। তো এই ছোট ছোট ফ্যাক্টসগুলো থেকে কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো কিন্তু বেরিয়ে আসে দারুণভাবে। এখনও তো শুধু তার যে পাস্টের যে চরিত্রটা সেইটার এখনও খালি ঝলক আমরা দেখতে পেয়েছি, এখনও প্রেজেন্ট এবং দেবকে নতুন লুকে এই সমস্ত বিষয়বস্তু ব্যাপারে আমরা জানি না। তো দেখার যে এগুলো আগামী দিনে কত তাড়াতাড়ি আমরা দেখতে পারি, আমার কিন্তু যে মেইন স্টোরি প্রেডিকশন বা ফ্যান থিওরিজ যেটাকে বলতে পারো সেটা কিন্তু আমার মনে হচ্ছে যে এইটা ছিল। আমি এক্সট্রা অর্ডিনারি কিছু বলতে পারবো না, যেটা আমার লেগেছে আমি সেটাই বলবো। এবার তোমরা কতটা এর সাথে একমত কি, এবং এক্সট্রা যদি তোমাদের কিছু লেগে থাকে সেটার বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।